नमस्कार बंधुरा, आमी प्रणय मजुमदार। आमार यूट्यूब चैनल एस्ट्रो प्रणयते आमी आपनादेर प्रत्येककेई स्वागत जानाच्छि। एई भिडियोटा होच्छे वार्षिक राशिफलेर भिडियो। एई भिडियोर माध्यमे आमी आपनादेर काछे कुम्भ राशिर जातक बा जातिकादेर नतून बछर केमन जेते पारे तार तथ्य बा तार आलोचना करब। आमी प्रणय मजुमदार, आमार यूट्यूब चैनेले आपनादेर प्रत्येककेई स्वागत। आमार चैनलटा भालो लागले सबस्क्राइब करते भुलबेन ना, अवश्यई बेल आइकनटा प्रेस करे रखबेन, कारण ज्योतिष भित्तिक तथ्य आमी नियमितभावे आपनादेर काछे निये आसि। ताई सबस्क्राइब करले भिडियो नोटिफिकेशनगुलो आपनारा पेये जाबेन। चलुन आलोचना शुरू करी बा आलोचना करार चेष्टा करी। देखुन कुम्भ राशि जातक बा जातिकादेर शनि साढ़े साथी चलछे एबं बछर शुरू समय गोचर किन्तु शुद्ध अवस्थाय नेई, चंद्रेर शुद्धि होच्छे ना। आपनारा अनेके अनेक चैनल फलो करेन, अनेके बलेन एई चैनल भालो बोलछे, एई चैनल खराब बोलछे। जारा आमाके फलो करेन तारा आमार कथाटा शुनुन, आमी चेष्टा करब आपनादेर काछे सठिक इनफरमेशनटा तुले धरार। कुम्भ राशि जातक बा जातिकादेर क्षेत्रे मेजर प्लैनेट होच्छेन शनिदेव, अर्थ एवं सफलता देखछेन बृहस्पति। এই দুটো কিন্তু ফলো করতে হবে। এবং রাজযোগ করছে শুক্র কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, রাজযোগ করছে অর্থাৎ শুক্রের শুভ অবস্থানের উপর দাঁড়ায় কুম্ভ রাশি কতটা উন্নতি, কতটা সফলতা বা কতটা এগিয়ে যাওয়া হতে পারে বা কতটা এগিয়ে যাবে সেটি। প্রথম হচ্ছে শরীরগত দিক। কুম্ভ রাশি দ্বাদশে শনি বসে আছে। দ্বাদশ হচ্ছে ব্যয় ভাব। শনি হচ্ছে রাশির অধিপতি, শরীরের কারক গ্রহ। অর্থাৎ যখন রাশির অধিপতি দ্বাদশে চলে যায় শরীর নিয়ে কিন্তু ভোগান্তি তৈরি হয়, এবং সে বসে আছে একাদশ এবং দ্বিতীয়াপতির সাথে, মারকপতির সাথে, মনে রাখতে হবে। অর্থাৎ শরীরগত দিক নিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিছুটা হলেও ভুগবেন, বা বাড়ির মেম্বারদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। এটা আপনারা খেয়াল রাখুন বা এটা আপনারা একটু মাথায় রাখুন। মকর রাশি প্লাস পয়েন্ট, ঠিক আছে মানছি, কিন্তু তারপরেও সে শনি এবং সাড়ে সাথেই চলছে, এটা কিন্তু ফলো করতে হবে। অর্থাৎ আপনাদের শরীর, আপনার বাবা মা ভাই বোন বাড়ির মেম্বারদের শরীর বা স্বাস্থ্য, এই জায়গাটায় কিন্তু আপনারা একটু নজর রাখুন বা এই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। এটা ফার্স্ট দিক। দ্বিতীয় দিক হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ার একাদশপতি বৃহস্পতি দ্বাদশে নিচস্থ, সাড়ে সাথে চলছে, কিছুটা ফিনান্সিয়াল ক্রাইসিস বা অর্থনৈতিক চাপ কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে। আয় একবারে হবে না বলবো না, ব্যয় হবে ভালো কাজে, খরচা হবে ভালো কাজে, এবং যেহেতু বৃহস্পতি শনির সাথে যুক্ত হয়ে বসে আছে, ভালো ভালো কাজ করবেন, ভালো উন্নতির জন্য কাজ করবেন, সমাজের জন্য করতে পারেন, বাড়ির জন্য করতে পারেন, কিন্তু প্রত্যেকটা কাজ করতেই পয়সা খরচা হয়। সেই কারণে পয়সা খরচা হওয়া বা ব্যয় হওয়ার নির্দেশ কিন্তু একটা রয়েছে বা থেকে যাচ্ছে, এই জায়গাটা আপনারা খেয়াল রাখুন। অযাচিত ব্যয় আপনারা চেক করার চেষ্টা করুন এই বছরের জন্য, কারণ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আবার বলছি সাড়ে সাথে চলছে সেই কারণে, এবং দ্বাদশে শনির অবস্থান প্রভূত পরিমাণ ব্যয় করা, তা সেই জায়গাটা কিন্তু নজর রাখতে হবে। পারিবারিক বন্ধন যথেষ্ট দৃঢ় থাকবে। ভাতৃস্থানীয় ব্যক্তি বা যাদের আপনি ভাই মনে করেন বা যাদের সঙ্গে ভাই দাদা ইত্যাদি সম্পর্ক আপনাদের, তাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো হচ্ছে, তাদের হেল্প আপনারা পাবেন বা তাদের থেকে সাহায্য আপনারা পেতে থাকবেন বা পাওয়ার জায়গা কিন্তু যথেষ্ট ভালো রকম রয়েছে বা ইন্ডিকেট করছে। এবং পারিবারিক বন্ধন, পারিবারিক বন্ধন বলতে বাবা মা ভাই বোন বাড়ির মেম্বার যারা, আত্মীয় স্বজন যারা, এই জায়গা থেকে সুসম্পর্ক বজায় থাকার যোগ কিন্তু যথেষ্ট ভালো রকম দেখাচ্ছে। প্রেম সংক্রান্ত বিষয়ে কিছু হতাশা আসতে পারে। প্রেম মানসিক কষ্টের বা মানসিক অশান্তির কারণ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। প্রেম সংক্রান্ত বিষয় থেকে হতাশা বা অশান্তি, নতুন প্রেম বা পুরনো প্রেম দুটোই কিন্তু মানসিক কষ্টের একটু কারণ হতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখুন। বেশি আবেগ প্রেমের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে বা আবেগগুলোকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। যদি দেখুন এডুকেশনের জায়গায় চলে আসি বা পড়াশোনার দিকটার দিকে লক্ষ্য রাখি বা পড়াশোনার দিকে নজর রাখি, চতুর্থ ভাব শুক্র, বছর শুরুতে শুক্রের অবস্থান ভালো, পড়াশোনা কিন্তু ভালো হবে, পড়াশোনা করে সাফল্য নির্দেশ করছে। যারা পড়াশোনা যে কোনো লেভেলের পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য নির্দেশ করছে। তবে যারা খুব উচ্চ শিক্ষার জায়গায় রয়েছেন, MSc বা মাস্টার্স বা PhD বা এই জাতীয় পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিপত্তি আসবে বা আসার সম্ভাবনা রয়েছে। যারা ভীষণ উচ্চ শিক্ষার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসতে পারে। সন্তান নিয়ে দুশ্চিন্তার যোগ তৈরি হওয়ার সম্ভাবনা একটা থাকছে সন্তান নিয়ে। ধরুন আপনি কুম্ভ রাশি, মানে আপনার সন্তান কুম্ভ রাশি, আপনি তার বাবা মা, আপনার ছেলে 8 পড়ছে, 7 পড়ছে, 4 পড়ছে, 5 পড়ছে, সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা তৈরি হবে। কিন্তু নতুন সন্তান আসার জায়গা থাকছে বা নতুন সন্তান
বা সন্তানের খবর আসা, পজিটিভ খবর আসা, এর যোগগুলো কিন্তু থাকে। তাই এটা পজিটিভ সাইন বা এটা পজিটিভ লক্ষণ হচ্ছে। তবে সন্তানের পড়াশোনা নিয়ে একটু দুশ্চিন্তার জায়গা হয়ে যেতে পারে, আপনার যদি কুম্ভ রাশি হয় বা আপনার ছেলে মেয়েরও যদি কুম্ভ রাশি হয় একই কথা প্রযোজ্য। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বা যারা ফ্রেশার্স নতুন চাকরির চেষ্টা করছেন তাদের কিছুটা হতাশার মুখ দেখতে হতে পারে, তাদের কিছুটা হতাশার মুখ দেখতে হতে পারে। এবং যারা কর্ম করছেন বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু চাপ বাড়বে বা প্রেশার বাড়বে, পরিশ্রম বাড়তে পারে, ওভারঅল সাকসেস ধীমে তালে আসবে, খুব স্মুথলি খুব সুন্দরভাবে বা খুব ইজি ওয়েতে সাকসেস আসার জায়গা কিন্তু দেখাচ্ছে না। যেহেতু সাড়ে সাথে চলছে বা শনিদেবের একটা অশুভ প্রভাব আপনাদের উপর পড়েছে এবং যা স্টার্ট হয়েছে, যতদিন যাবে এই প্রভাবগুলো কিন্তু বাড়বে বা বাড়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আপনারা নিজেদেরকে তৈরি করুন বা নিজেদেরকে সতর্ক করুন, আপনাদের ক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি পাওয়া বা প্রেশার আসা বা প্রেশার আসার সম্ভাবনা, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হওয়ার যোগ রয়েছে। ভাগ্যভাব মোটের ওপর শুভ, তা ভাগ্যভাব যেহেতু শুভ, শুক্রের অবস্থান ভালো, সেই কারণে ভাগ্য সাপোর্ট আপনারা পাবেন। অর্থাৎ যে কাজগুলো করছেন বা যে কাজগুলো শুরু করেছেন বা যে কাজগুলো করতে চাইছেন সে কাজগুলো কিন্তু ওভারঅল সাকসেস পাবে, কিন্তু দেরি হবে, সাড়ে সাথে চলার জন্য ডিলে হবে বা আটকে আটকে হবে, প্রচুর খেটে খেতে হবে, কিন্তু হয়ে যাবে, এটুকু আপনাদের বলতে পারি। নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট বা নতুন গাড়ি কেনার জন্য সময় একটু বুঝে শুনে খরচা করা উচিত, বা কোনো জায়গায় টাকা ফাঁসানোর আগে একটু বুঝে শুনে খরচা করা উচিত। কিনতে আপনারা পারেন বা কেনার যোগও রয়েছে, কিন্তু আমি বলবো টাকা অযথা যেখানে দরকার নেই সেখানে ব্যয় না করাটাই ভালো হবে, যেখানে দরকার নেই সেখানে ব্যয় না করাটাই ভালো হবে। বেশি বন্ধুবান্ধব এই সময়টা বা এই বছরটা করা উপযুক্ত হবে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত থাকুন, এটা কিন্তু উপযুক্ত হবে। এবং অবশ্যই শনিদেবকে ডাকবেন, শনিদেবের পুজো করুন বা মহাদেবের পুজো করতে পারেন, হনুমানজিরও পুজো করতে পারেন, সাড়ে সাথীর থেকে বাঁচার জন্য বা সাড়ে সাথীর হাত থেকে কিছু প্রভাব কম হওয়ার জন্য। যারা বিজনেসম্যান রয়েছেন মোটামুটি রেজাল্ট পাবেন, হিউজ এক্সপেকটেশন রাখবেন না। বিশেষত যারা রঙের প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, কালো জিনিসপত্র নিয়ে বিজনেস করেন, ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র নিয়ে বিজনেস করেন, গার্মেন্টসের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে একটুখানি ধিমেতালে বিজনেস চলতে পারে। বরং যারা চেন ওয়াইজ বিজনেস, কমিশন ভিত্তিক বিজনেস বা যাদের মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজ করবার, তাদের বিজনেসগুলো ভালো হবে। ভাড়াটিয়া থেকে সতর্ক থাকবেন, যাদের লোনের ঝামেলা রয়েছে তারা একটু সাবধান থাকবেন, আর আইনত গোলযোগে যত না জড়ানো যায় ততটা ভালো হবে। বিয়ের জন্য এবছর বিয়ের যোগাযোগের জন্য যথেষ্ট ভালো সময় হচ্ছে, বিয়ের যোগাযোগ যদি চেষ্টা করা যায় বিয়ে কিন্তু হবে। বছরের প্রথম দিকটা না হলেও বছরের শেষ দিকটা যথেষ্ট ভালো সময় হচ্ছে বিয়ে বা বিয়ের যোগাযোগের জন্য। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভালো থাকারই কথা, কিছু কিছু ক্ষেত্রে যাদের রাশিচক্রের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এই হচ্ছে সামগ্রিক জিস্ট কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছর কী হতে পারে বা কী হতে চলেছে তার একটা পূর্বাভাস। আশা করব এটা ফলো করলে আপনাদের ভালোই হবে। আজ এটুকুই থাক, যারা আমাকে দেখাতে চান বা যোগাযোগ করতে চান ডেসক্রিপশানে আমি ফোন নাম্বার দিয়েছি, কোথায় চেম্বার করি বলা আছে, কীভাবে যোগাযোগ করতে পারেন সেটাও বলা আছে, চাইলে আসতে পারেন, চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দিন শুভ হোক, সকলে শান্তিতে থাকুন। নমস্কার।